ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সিলেবাস করণীয় অথবা নির্দেশনা। আজকে মূলত আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর বিষয় গণিত নিয়ে শিক্ষাবর্ষ 2023। শিক্ষার্থীরা, চলুন আমরা সরাসরি দেখে নিই আপনাদের কি কি কাজগুলো দেওয়া হয়েছে যেগুলো আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য করতে হবে। শিক্ষার্থী, আমরা চলে এসেছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা বিষয় গণিত সপ্তম শ্রেণীর জন্য। এটি আপনাদের মূলত তিনটি যোগ্যতা নেওয়া হয়েছে, যোগ্যতা 1, 2 এবং 5। এই তিনটি যোগ্যতার আলোকে এখান থেকে যে অভিজ্ঞতাগুলো আপনারা লাভ করবেন, সে অভিজ্ঞতার শিরোনামগুলো হচ্ছে সূচকের গল্প, অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ, অঙ্গাংশের লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত। এই চারটি অভিজ্ঞতা আপনাদের অর্জন করতে হবে, মানে এই চারটি অধ্যায় থেকে আপনাদের কাজগুলো থাকছে। আর পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে পিআই যেটা আমরা পাচ্ছি, 1 নম্বর যোগ্যতার ক্ষেত্রে আপনাদের ইন্ডিকেটর নেওয়া হয়েছে 1 ও 2, 2 নম্বরের ক্ষেত্রে 2, 5 নম্বরের ক্ষেত্রে 1 ও 2। এই 5টি ইন্ডিকেটরের আলোকে মূলত আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটি করা হবে। আপনাদের নির্ধারিত কাজ নেওয়া হয়েছে 3টি আর প্রস্তুতিমূলক ক্লাস বা পিরিয়ড নেওয়া হয়েছে 3 থেকে 4টি। চূড়ান্ত মূল্যায়নের দিন প্রয়োজনীয় সময় ধার্য করা হয়েছে 3 ঘন্টা 30, যেদিন আপনাদের ফাইনালি মূল্যায়ন হবে আপনাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনের আলোকে। যে সকল শিক্ষার্থীরা রুটিন গুলো দেখেননি, আমরা কিন্তু আপলোড করেছি, অবশ্যই দেখে নেবেন। আরেকটি বিষয় রয়েছে, আমরা দেখে নিই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের সংশ্লিষ্ট যোগ্যতাগুলোর অর্জন যাচাই করাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছে সেটি। শিক্ষার্থীরা, এরপর আপনাদের কিছু সাধারণ নির্দেশনা রয়েছে, সেটা মূলত শিক্ষকদের জন্য খুবই বেশি প্রয়োজন, আপনারা একটু দেখে নেবেন। আমরা সরাসরি আলোচনা করব এ পর্যায়ে আপনাদের যে অধ্যায় থেকে কাজগুলো দেওয়া হয়েছে, কি কি কাজ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো। শিক্ষার্থীরা, আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর যোগ্যতার ক্ষেত্রে যে কাজটি নেওয়া হয়েছে, পারদর্শিতার যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ, আপনাদের এটি হচ্ছে প্রথম কাজ। এই কাজটি আপনাদের জড়ায় করতে হবে, আর এটি আপনাদের সকলের প্রিয় একটি কাজ, সংখ্যার পাসওয়ার্ডের পাজল। টোটাল কাজটি করা হবে 40 মিনিটে। শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটি দেওয়া থাকছে সেটি হচ্ছে, আমরা একটু পড়ে নিলে বুঝতে পারবেন, আমরা জানি আমাদের মোবাইল কম্পিউটার ব্যাংক এর অনলাইন অ্যাকাউন্ট অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড দরকার হয়। এবার তোমার কাজ হলো সূচকের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল সমাধান করা, এবং একই সাথে নিজেও একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেওয়া। এরপরে হিসাব নিকাশের জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর ব্যবহার করে যাচাই করে দেখা যেতে পারে, মানে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখান থেকে আপনাদের 2টো যোগ্যতার জন্য 3টা পারফরমেন্স ইন্ডিকেটর নির্ণয় করা হয়েছে, 1-এর 1, 1-এর 2 এবং 2-এর 1। এইমাত্র 3টি নেওয়া হয়েছে আপনাদের। এখন যে বিষয়টা আমরা দেখব, শিক্ষক কাজগুলো যেভাবে পরিচালনা করবেন শিক্ষার্থীরা যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের কাজটি বোঝা খুব সহজ হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই 1 নম্বর কাজের প্রস্তুতিমূলক সেশন। একটি প্রস্তুতিমূলক সেশন বা পিরিয়ড ব্যবহার করুন, মানে প্রস্তুতি হিসাবে একটা সেশন শুধু ব্যবহার করা যাবে। প্রস্তুতিমূলক সেশনের প্রয়োজনে শিক্ষার্থীকে একটি করে পোস্টার পেপার সরবরাহ করুন, আর এগুলো কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে। এরপরে পয়েন্টে যদি আমরা পড়ে নিই, সংখ্যার পাসওয়ার্ডের পাজলের একটি মডেল তৈরির কাজ কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের প্রদান করুন। এরপরে পাজলটি তৈরিতে সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ ও সূচকের সূচক ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করতে হবে সেই ধারণা শিক্ষার্থীদের প্রদান করুন, মানে শিক্ষক আপনাকে কি কি কাজটি করতে হবে সেই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিবে। এক্ষেত্রে নমুনা হিসেবে সূচকের গল্পের ক্রেডিট কার্ডের পাজল দেখিয়ে নির্দেশনা দেওয়া যেতে পারে। আপনাদের সূচকের গল্প যে ক্রেডিট কার্ডের পাজলটি ছিল সেইটা অনুযায়ী স্যার আপনাদের নির্দেশনা দিতে পারে, এ বিষয়টি বলেছেন। এরপরে রয়েছে, প্রদত্ত পোস্টার পেপারে বাড়িতে পাজলের একটি মডেল প্রস্তুত করতে বলুন। তার মানে এখানে কিন্তু আপনাদের গণিতের ক্ষেত্রে বাড়িতে কিছু কাজ থাকছে যেটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে খুবই কম। এই ক্ষেত্রে পোস্টারের মডেল তৈরিতে শিক্ষার্থীরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি ব্যবহার করে ঘরগুলো ফাঁকা রাখবে। এরপরে বলছে, এটা একটা মডেল কিভাবে করবে সেটা দেখানো হয়েছে পরিশিষ্ট 1-এ। এরপরে আসেন মূল্যায়নের নির্ধারিত দিনে উক্ত পোস্টারটি আনতে বলুন, যে পোস্টারটি আপনাদের করতে বলেছে। এরপরে এই কাজটি চূড়ান্ত মূল্যায়নের দিনে যেভাবে কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে তার নির্দেশনা দিয়েছেন শিক্ষকের জন্য।
কার্যক্রমটি সম্পূর্ণ করতে 40 মিনিট সময় ব্যবহার করুন, মানে পুরো কাজটি 40 মিনিটে করতে হবে। প্রথমে সুবিধাজনক উপায়ে জোড়া গঠন করুন, এরপরে বাড়ি থেকে প্রস্তুত করে আনা পোস্টারটি জোড়ায় দুজন শিক্ষার্থীকে পরস্পরের সাথে বিনিময় করতে বলুন। প্রতিটি শিক্ষার্থী প্রাপ্ত পোস্টারের পাসওয়ার্ডের পাজল মডেলটির ফাঁকা ঘরগুলোতে সংখ্যা সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সূচকের সূচক ব্যবহার করে পাজলটি সমাধান করবে ও উপস্থাপন করবে তার নির্দেশনা দিন। 40 মিনিট পর পোস্টার পেপার সংগ্রহ এবং সংরক্ষণ করুন। শিক্ষার্থীর এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে আগে থেকে, তাহলে কিন্তু আপনাদের কাজটি করা খুব সহজ হয়ে যাবে। অনেকে আছে যে একটি কাজ দিলে ঘন্টার পর ঘন্টার সময় নেয়, কিন্তু কাজটি করতে পারে না। সে সকল শিক্ষার্থীদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি। এরপরে আসেন মূল্যায়নের সময় শিক্ষক যে সকল দিক খেয়াল রাখবেন, এই বিষয়গুলো একটু জেনে রাখেন, শিক্ষার্থীরা আপনাদের কাজে লাগবে। শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করুন এবং তাদের জমা দেওয়া মডেল পোস্টার বাছাই করুন। এরপরে পর্যবেক্ষণ এবং মডেল পোস্টার যাচাই করার সময় সংশ্লিষ্ট পিআই গুলো আপনাদের যে পারফরমেন্স ইন্ডিকেটর গুলো রয়েছে সেটার আলোকে শনাক্ত করতে বলেছে শিক্ষকদের। প্রত্যেক শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল পরিশিষ্ট 3 শনাক্ত করুন। 3 নম্বরের যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখবো না, পরিশিষ্ট 3-এ যে সকটি দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজটি করতে হবে। এরপরে সে অনুসারে পরিশিষ্ট 4-এর ক ফর্ম 6-কে, ক এর নমুনা ফর্ম 6-কে তথ্য সংরক্ষণ করুন। এই কাজটি করার সময় শিক্ষক যেভাবে আপনাদের অবজার্ভ করবে এবং তথ্যগুলো সংগ্রহ করবে সে বিষয়টি। এরপরে আসুন আমরা দেখে নিই আপনাদের যে দ্বিতীয় কাজটি দেওয়া হয়েছে, এখানে যোগ্যতা হয়েছে 1, 2, 5, এই 3টি যোগ্যতা নেওয়া হয়েছে এবং প্রশ্নের ধরন অনুসারে যোগ্যতা নির্ধারিত হবে। এই 2 নম্বর কাজটি হচ্ছে আপনাদের একক কাজ, আমাদের প্রশ্ন আমাদের উত্তর, এটার সময় 1 ঘন্টা। তাহলে শিরোনামটি হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। শিক্ষার্থীরা আপনাদের বোঝার জন্য একটু জুম করে নিলাম আমরা, খেয়াল করেন শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, 1 নম্বরে রয়েছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে। তাহলে শিক্ষক যেভাবে নির্দেশনা দিবে সে অনুযায়ী একটা প্রশ্ন তৈরি এবং তার সমাধান করতে হবে, এটার জন্য সময় আপনাদের 30 মিনিট। এরপরে 6 নম্বরের নির্দেশনায় রয়েছে লটারিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট জমা দিতে হবে, এই কাজটিও আপনাদের 30 মিনিটের মধ্যে করতে হবে। তাহলে এই 2টি কাজ আপনাদের করলেই হয়ে যাচ্ছে। আমরা এখন যদি পিআই গুলো দেখে নিই, পারফরমেন্স ইন্ডিকেটর গুলো, এই যে আপনাদের জন্য যে পারফরমেন্স ইন্ডিকেটর গুলো নেওয়া হয়েছে নির্ধারিত হয়েছে এই অধ্যায়ের ক্ষেত্রে, 1-এর 1, 1-এর 2, তাহলে 1-2 এবং 2-এর 1, এরপরে 5-এর 1, 5-এর 2, এই কয়েকটি ইন্ডিকেটর মাত্র আপনাদের নেওয়া হয়েছে। চলুন এরপরে আমরা দেখে নিই শিক্ষক কাজগুলো যেভাবে পরিচালনা করবেন। শিক্ষার্থীরাও জেনে রাখেন, তাহলে আপনাদের এই কাজটিতে অংশগ্রহণ করা এবং সার্বিক বিষয়টা কিন্তু খুব ভালো হবে। 1 নম্বর, একটি প্রস্তুতিমূলক সেশন অথবা পিরিয়ড ব্যবহার করবে, একটি পরিশিষ্ট 2-এ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিন। নমুনা প্রশ্ন থেকে ধারণা নেওয়া যাবে, কিন্তু সরাসরি অথবা সংখ্যা পরিবর্তন করেও গণিত কুইজে ব্যবহার করা যাবে না। তাহলে যেটি বলছে যে নমুনা প্রশ্ন থেকে ধারণা নেওয়া যাবে, কিন্তু সরাসরি অথবা সংখ্যা পরিবর্তন করে গণিত কুইজ করা যাবে না। এরপরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে যে যে প্রস্তুতিগুলো নিতে হবে শিক্ষকের জন্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য কমপক্ষে 2টি করে প্রয়োজনীয় সংখ্যক কাগজের ব্যবস্থা করুন, তাহলে এই কাগজ আপনাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। এরপরে 2টি বড় বক্সের ব্যবস্থা রাখুন, যার একটির গায়ে আমাদের প্রশ্ন লেখা রয়েছে এবং অন্যটির গায়ে আমাদের উত্তর, যেহেতু আমরা এই শিরোনামে কাজটি করছি আমাদের প্রশ্ন আমাদের উত্তর, এটা লেখা থাকবে বক্সে। চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনের জন্য সংরক্ষণ করুন, এক্ষেত্রে কাগজের কার্টন ব্যবহার করা যেতে পারে। এরপরে আসেন শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে আসন ব্যবস্থা পরিকল্পনা করুন। চূড়ান্ত মূল্যায়নের দিনে এই কাজটি দ্বিতীয় কাজ হিসাবে পরিচালিত করুন। তাহলে কাজ প্রথম যেটা ছিল আমাদের, সেটা কিন্তু আমাদের 40 মিনিটের ছিল, আর এখানে যে কাজটি আপনাদের করবে আজকে সেটি হচ্ছে 30 মিনিটের একটি কাজ। এরপরে দেখে নিই এই কাজটি 2 ধাপে সম্পূর্ণ করুন এবং সম্পূর্ণ কাজটি 1 ঘন্টার সময়ে সম্পূর্ণ করুন। কাজটির ধাপ অনুসারে বর্ণনা করা হলো, তাহলে প্রথম ধাপটিতে আপনাদের থাকছে 30 মিনিট এবং পরের ধাপে থাকবে 30 মিনিট। কুইজের প্রথম ধাপে প্রত্যেককে 2টি আলাদা কাগজ দিন, প্রতিটি কাগজের উপরের অংশে শিক্ষার্থীর নাম, রোল আইডি, শ্রেণী ও শাখা লিখতে বলুন। এরপরে প্রত্যেক শিক্ষার্থীকে 2টি কাগজের একটিতে একটি গাণিতিক সমস্যা তৎক্ষণাৎ শ্রেণীকক্ষে বসে তৈরি করতে বলুন। তাহলে এই কাজটি আপনাদের তাৎক্ষণিকভাবেই করতে হবে, এক্ষেত্রে পাঠ্যপুস্তক বা অন্য কোনো সহায়ক রিসোর্স ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীরা বিষয়গুলো কিন্তু বুঝেন, আপনি যদি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে কিন্তু এই কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন।
অন্য কাজটিতে তার নিজের তৈরি করা প্রশ্নটি লিখতে বলুন এবং তার সমাধান লিখতে বলুন। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে, প্রয়োজন হলে অতিরিক্ত কাগজও আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে শুধু প্রশ্ন লেখা কাগজটি আমাদের প্রশ্ন বক্সে জমা দিতে বলুন। একইভাবে সমাধান সম্বলিত কাগজটি আমাদের উত্তর বক্সে জমা দিতে বলুন। এই হচ্ছে আপনাদের প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে আপনাদের 30 মিনিটের এবং দ্বিতীয় 30 মিনিটের যে কাজটি, এবার দ্বিতীয় ধাপে আমাদের প্রশ্ন বক্সে জমা দেওয়া প্রশ্ন থেকে লটারির মাধ্যমে একটি করে প্রশ্ন বেছে নিতে বলুন। তাহলে লটারির মাধ্যমে আপনাদের একটি করে প্রশ্ন বেছে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন লটারিতে নিজের প্রশ্ন না পায়, শিক্ষার্থীরা নিজে যে প্রশ্নটি ওখানে ফেলেছে সেই প্রশ্নটি যেন না পায়। এরপরে আসেন প্রত্যেক শিক্ষার্থীকে লটারিতে প্রাপ্ত প্রশ্নের কাগজে সমাধানকারী হিসাবে নিজের নাম, রোল আইডি, শ্রেণী এবং শাখা লিখতে বলুন। এবার সেই কাগজে সমাধান করে জমা দিতে বলুন। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা বুঝেন আপনি আমার প্রশ্নে যে বক্সে ফেলেছিলেন সেই বক্সে লটারির মাধ্যমে প্রত্যেকে তো একটি করে প্রশ্ন ফেলেছে, সেই প্রশ্নটা নিয়ে আপনাদের সমাধান করতে হবে। এটি কিন্তু তাৎক্ষণিকভাবেই করতে হবে। এরপরে মূল্যায়নের যথার্থতা বজায় রাখতে এই কাজের সময়ে শিক্ষার্থীরা নিজেদের মাঝে আলোচনা করতে পারবে না, যেহেতু এটি একক কাজ এজন্য আলোচনা করা যাবে না। ব্যাপারটা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এরপরে বক্স দুটিতে জমাকৃত সকল উত্তরপত্র মূল্যায়নের জন্য সংগ্রহ ও সংরক্ষণ করুন। এরপরে আপনাদের এই বিষয়গুলো সংরক্ষণ করা হবে। চলুন আমরা এই পর্যায়ে জেনে নেই আপনারা যখন এই কাজটি করবেন তখন আপনাদের কিভাবে অবজারভেশন করা হবে। এই যে এখানে আপনাদের অবজারভেশনটি রয়েছে, মূল্যায়নের শিক্ষক যে সকল দিক লক্ষ্য রাখবেন। দ্বিতীয় কাজের ক্ষেত্রে মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার ক্ষেত্রে কাজ দুয়ে পর্যবেক্ষণ করুন এবং তাদের জমা দেওয়া উত্তরপত্র সংরক্ষণ করুন। এরপরে পর্যবেক্ষণ এবং উত্তরপত্র যাচাই করার সময় সংশ্লিষ্ট পিআই গুলো শনাক্ত করুন, পারফরমেন্স ইন্ডিকেটর গুলো, যার মাধ্যমে আপনাদের চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ প্রদান করা হবে। এবং এরপরে আসেন প্রত্যেক শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল পরিশিষ্ট 3 শনাক্ত করুন। আর শিক্ষক মহোদয়ের জন্য বলবো যে শিক্ষক মহোদয় আপনারা যখন এই কাজটি করবেন অবশ্যই কিন্তু আপনাদের এই যে শীটটা রয়েছে সেই শীটটি কিন্তু সাথে রাখবেন, তাহলে মূল্যায়ন করাটা খুবই সহজ হয়ে যাবে, যেটা নির্দেশিকাতে কিন্তু বলা হয়েছে। এরপরে আসেন সে অনুসারে পরিশিষ্ট 4 এর ক্ষয়ের সংশ্লিষ্ট কাজের নমুনা ফর্ম বা ছকে তথ্য সংরক্ষণ করুন। শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় কাজটা দেখে নিলাম, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এ পর্যায়ে দেখে নিই আপনাদের যে তৃতীয় কাজটি রয়েছে, আমরা একটু জুম করে নিয়ে দেখি শিক্ষার্থীরা, তাহলে আপনাদের বোঝাটা অনেক সুবিধা হয়ে যাবে কারণ লেখাগুলো অনেক ছোট। এক্ষেত্রে আপনাদের যোগ্যতা 2, যোগ্যতা 1 এবং যোগ্যতা 5। পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত যে কাজ 3 নম্বর কাজ, এটি আপনাদের একক কাজ। তাহলে প্রথমটি ছিল আপনাদের দলীয় কাজ, তারপর এটি একক এবং এটিও একক কাজ। এখানে আপনাদের মডেল তৈরি করি, সময় 1 ঘন্টা 50 মিনিট। শিক্ষার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিব। শ্রেণীকক্ষে বিভিন্ন রঙের কাগজ কেটে বা রং করে পোস্টার পেপারের নিচের সূত্রগুলি থেকে লটারিতে প্রাপ্ত যে কোনো একটি সূত্রের জন্য মডেল তৈরি করতে হবে। শিক্ষার্থীরা একটু বুঝেন, শিক্ষার্থীরা আপনাদের যেটি বলছে শ্রেণীকক্ষে বিভিন্ন রঙের কাগজ কেটে বা রং করে পোস্টার পেপারের নিচের সূত্রগুলো থেকে লটারিতে প্রাপ্ত যে কোনো একটি সূত্রের জন্য মডেল তৈরি করতে হবে। এই যে আপনাদের সূত্রগুলো এখানে দেওয়া হয়েছে, আপনি যদি একটু দেখে নেন, এই মাত্র 4টি সূত্র। তাহলে এই 4টি সূত্র থেকে যদি আপনি একটা ভালো প্রিপারেশন রাখেন এখান থেকে কিভাবে মডেল তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার কাজটি অনেক ভালো হবে, কারণ পূর্ব প্রস্তুতি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই কাজটি করার জন্য। এরপরে আসেন আপনাদের যে পিআই গুলো নেওয়া হয়েছে এখানে, 1 নম্বর যোগ্যতার 1-2 এবং 5 নম্বর যোগ্যতার 1-2 ইন্ডিকেটর। এই কাজটি শিক্ষক যেভাবে কাজগুলো পরিচালনা করবেন, চলুন আমরা সেই অংশটা একটু দেখে নিই। কাজ 3-এর জন্য প্রস্তুতিমূলক সেশন, একটি প্রস্তুতিমূলক সেশন প্রয়োজন হবে যেখানে মডেলগুলো তৈরি ও হিসাবের অনুশীলন করাবেন। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার পূর্বে পূর্ব প্রস্তুতি হিসাবে যে জিনিসগুলো থাকতে হবে, সূত্রগুলো আলাদা আলাদা কাগজে লিখে পূর্ব থেকে লটারির জন্য প্রস্তুত রাখুন। এরপরে কাগজ, পোস্টার পেপার সহ প্রয়োজনীয় উপকরণগুলো পূর্ব থেকে সংগ্রহে রাখুন। তাহলে এই সূত্রগুলো লিখে আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে হবে এবং এই কাজটি চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমের দিনে তৃতীয় কাজ হিসাবে এই কার্যক্রম পরিচালনা করুন। তাহলে পর্যায়ক্রমে সবগুলো কাজ করতে হবে। এর আগেরটা আমাদের 70 মিনিট লেগেছে আর এই কাজটি 1 ঘন্টা
50 মিনিট, এখানে হচ্ছে আপনাদের 1 ঘন্টা 50 মিনিট, আগে ছিল 1 ঘন্টা 10 মিনিট। তাহলে এই মিলে আপনাদের 3 ঘন্টার একটি কাজ, যেটা একটা পরীক্ষার সময়ের মতো। কাজটি কিভাবে করতে হবে এর সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের প্রদান করুন এবং প্রত্যেক শিক্ষার্থীকে লটারির মাধ্যমে একটি করে সূত্র প্রদান করুন। প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত সূত্রটি বিভিন্ন রঙের কাগজ কেটে বা রং করে পোস্টার পেপারের মডেল তৈরি করতে বলুন। এরপরে তৈরি করা মডেলটির গাণিতিক হিসাব ব্যাখ্যা সহ রিপোর্ট আকারে একটি কাগজে লিখতে বলুন। এবং এরপরে রয়েছে আপনাদের পোস্টারটি উপস্থাপনা করতে বলুন। এই যে পোস্টার আপনারা তৈরি করলেন সেটা উপস্থাপনা করবেন। রিপোর্ট ও পোস্টার তৈরিতে 30 মিনিট এবং পোস্টার উপস্থাপনার জন্য 2-3 মিনিট সময় দিন। তাহলে রিপোর্ট এবং পোস্টার তৈরিতে 30 মিনিট এবং পোস্টার উপস্থাপনার জন্য 2-3 মিনিট সময় দেওয়া হবে আপনাদের। তৈরি করা রিপোর্টের শিক্ষার্থীর নাম, রোল আইডি, শ্রেণী এবং শাখা লিখে জমা দিতে বলুন। জমাকৃত রিপোর্ট মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। শিক্ষার্থীরা চলুন আমরা পর্যবেক্ষণটা একটু দেখে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। মূলত এই কাজটি করবেন শিক্ষক এই কাজটি করানোর সময় যে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার ক্ষেত্রে। 3 নম্বর, কাজ 3-এর ক্ষেত্রে একক কাজ উপস্থাপনা পর্যবেক্ষণ এবং রিপোর্ট যাচাই করে সংশ্লিষ্ট পিআই সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। মোটামুটি আগে যেভাবে কাজগুলো ছিল ঠিক সেভাবে। এরপরে শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করে পিআই এর লেভেল পরিশিষ্ট 3 শনাক্ত করুন, সে অনুসারে পরিশিষ্ট 4-এর গয়ের নমুনা ফর্ম 6-কে তথ্য সংরক্ষণ করুন। শিক্ষার্থীরা এ ছিল আপনাদের সিলেবাস। আমরা যদি একটু ওভারঅল দেখে নিই, এই যে আমাদের কাজটি পুরোটি আমরা আলোচনা করলাম, এখানে আমাদের একটি অংশ বাদ পড়ে গিয়েছিল শিক্ষার্থীরা খেয়াল করে না, এই যে শিক্ষার্থীদের নির্দেশনায়, সেটি হচ্ছে তৈরি করা মডেলটির গাণিতিক হিসাব ব্যাখ্যা সহ রিপোর্ট আকারে জমা দিতে হবে এবং মডেলটি শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে। এটা আমরা কিন্তু ভুলে গিয়েছিলাম করার জন্য। আশা রাখি শিক্ষার্থীরা আপনাদের যে সিলেবাস রয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যারদের যে নির্দেশনা রয়েছে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এই পিডিএফ গুলো যদি আপনারা ডাউনলোড করে নিতে চান সেটা কিন্তু মাউসির ওয়েবসাইটে রয়েছে, অনেকে আছে সেটা খুঁজে পান না। আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনি এক ক্লিকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ।